আজ 31 আগস্ট 2019 আমরা 21 শতক নাট্যদল এসেছি সরসুনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নাটকের কর্মশালা, সেমিনার ও নাটকের ছবির প্রদর্শনী সহ ছাত্রছাত্রীদের নিয়ে স্বচ্ছ ভারত অভিযানকে সার্থক ও সচেতন করার লক্ষ্যে। নাটক দেখতে গিয়ে তোমরা প্রথমে কি দেখ কি দেখ ওই যে তোমরা হলে ঢুকলে কিংবা প্যান্ডেলে ঢুকলে নাটক দেখতে প্রথমে তোমাদের চোখের সামনে কি বসে মঞ্চ পর্যবেক্ষণ যেটাকে বাংলায় বলে ভালো বাংলায় পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণটা যত ভালোভাবে করা যাবে তত ভালো একজন অভিনেতা হয়ে ওঠার সম্ভাবনা থাকে। বাতাসকে পরিশুদ্ধ করতে আমরা উদ্যোগী হয়েছি এবং বাতাস
বাতাসকে পরিশুদ্ধ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গাছের। যে বৃক্ষরোপ, আমরা যত গাছ লাগাতে পারি ততই আমাদের দেশকে অনেক জীবাণু করুণার পুণ্যে ধন্য করো করো হে তুমুল প্রাণ মরু বিজয় রোকে তনয় উড়াও হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ তুলি রে ধন্য করো ধন্য করো করো ধন্য করো করো হে কোমল প্রাণ মরু বিজয় রোকে তনয় উড়াও হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ তুলি রে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ মনি মাটির মর্মে রোগান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মর্মর তব রবে মরুগি যায় মর্মে রোগান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মর্মর তব রবে মরুগি বলিবে ফুলে ফলে ফল হবে ফুলে ফলে হে মোহন প্রাণ ধুলি রে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো মোহন প্রাণ মরু বিজয় রোকে তনয় উড়াও শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলি রে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ বন্ধু ছায়ারা শোন পাতি এসো এসো শ্যাম সুন্দর এসো বাতাসে অধীর খেলার সাথী এসো এসো বাতাসে অধীর খেলার সাথী এসো মাতাও নীলাম্বর উষায় জাগাও শাখায় গানের আশা সন্ধ্যায় আনো আনো নীলাঙ্গ বীর ভাষা রুচি দাও রাতে শুকচবিতের বাসা রুচি দাও হে উদারো প্রাণ ধুলি রে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ মরু বিজয় রোকে তনয় উড়াও হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলি রে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে